নমস্কার, আসুন আজকে আমরা দেখি কি দুর্গা পূজাতে কি কি দ্রব্য লাগে। জয় মা দুর্গা। দুর্গা পূজার যে দ্রব্যগুলি লাগে সেগুলো আমরা আজকে দেখাব। ঘটে দেওয়া যায় এরকম চাঁদমালা লাগবে, লাল সুতো সাদা সুতো, লাল সুতো সাদা সুতো আর হলুদ সুতো, এগুলো লাগবে। কুশ লাগবে যজ্ঞের সময় এবং হাতে বাঁধার জন্যে, যে অঙ্গুরীতিপত্র করা হয় সেগুলো লাগবে। আর এগুলো বরণডালায়, কুলোতে যে বরণডালা সাজানো হবে তার জন্যে এই দ্রব্যগুলো, যেমন অন্নপ্রাশন, বিবাহ, বিভিন্ন সংস্কার কর্মে, উপনয়ন কর্মে যেগুলো দেওয়া হয় সেই সব দ্রব্যগুলো দিতে হবে। এগুলো দিয়ে বরণডালা সাজানো হবে, কলার ছড়া থাকবে, এগুলো দিয়ে বরণডালা সাজানো হবে। দেখো এরকমভাবে দেওয়া হয়। আর এইটা মহাস্নানের জন্য ব্যবস্থা করা হয়েছে, মহাস্নান করানো হবে এরকম জায়গায়, কয়েকটি পৈতে দিতে হবে, সেই পৈতে রাখা হয়েছে। এছাড়া দেবীদের হাতে এই এইগুলো দেওয়া হবে, গাছ কৌটো বলা হয়, এগুলো দেওয়া হবে। লক্ষ্মীর কাছে তো থাকবেই, অন্যান্য দেবীদেরকেও দেওয়া যায়। আর এইটা হলো মাটি, খড়ি মাটি, এটা পাউডার পাওয়া যাচ্ছে, অনেক সময় ডালা মতো পাওয়া যায়, এখন এটা পাউডার মতো পাওয়া যাচ্ছে, এটা খড়ি মাটি। আর এই সিঁদুর চুবড়ি সাজানো হবে, সিঁদুর চুবড়ি সাজিয়ে রাখা যাবে। আর এইগুলো হলো মহাস্থানের তেল, মহাস্থানের তৈল সমস্ত এগুলো দেওয়া হবে, তার সঙ্গে গঙ্গা জল। প্যাকেটে পাওয়া যাচ্ছে দশ মৃত্তিকা, মহাস্নানের জন্য লাগবে এই দশ মৃত্তিকা, এগুলো দেওয়া হবে। দেবীর সাজদ্রব্য, এই দেবীর সাজদ্রব্য এগুলো লাগবে, তেল, বিভিন্ন সাবান, শ্যাম্পু, চিরুনি, আয়না, এগুলো দেবীর সাজদ্রব্য, ফিতে, এগুলো দেওয়া হবে। এছাড়া মহাস্থানে পঞ্চকষা ঘটে দেওয়ার জন্য সর্ব ঔষধি, মহৌষধি, এসব মহৌষধি এগুলো আছে, রক্তচন্দন আর সাদা চন্দন এগুলো লাগবে, জল শঙ্খ, পঞ্চশস্য, মাসকলাই, জব, সরিষা, জব, মাসকলাই, ধান, ধান, এটা হলো তিল, কালো তিল, যেটা এই পাঁচ রকম শস্যকে বলা হয় পঞ্চশস্য। মাসকলাই, শ্বেত সরষা, ধান, কালো তিল আর জব, এটা হলো পঞ্চশস্য। তিল সংকল্পের সময় লাগে, জব্দ দ্রব্যভাবে লাগে এবং সব জায়গায় দেওয়া যায়। মাসকলাই ভিতর দিতে লাগে, এইটা দিক বন্ধন করতে লাগে, শ্বেত সরষা ভূতাপসারণ দেখে বলা হয়। আর ধান তো ঘটের নিচে দেওয়া হয়, হল শ্রেষ্ঠ, বিভিন্ন কাজে লাগবে, সংকল্পে লাগবে। এগুলো হলো মধুবর্গের বাটি, দেখবি প্রত্যেক দিনের
ষোড়শ প্রসাদের পূজাতে এই মধুবর্গের বাটিতে মধু দেওয়া হয়। থাকে কড়ি, সুপরি সুপরি লাগবে, নবরত্ন এসব থাকে। এছাড়াও আমাদের আবির লাগে, এই থালা বেটি গ্লাস পাটকাঠি আর তীরকাঠি একসঙ্গে আছে, পাটকাঠি তীরকাঠি পাখা আলতা আলতার প্যাকেট আর সিঁদুরের প্যাকেট তুলো এসব লাগবে, এই গুঁড়ি পঞ্চগুঁড়ি এটা লাগবে। মৌলি ধাগা সব সিঁদুর চব্বি সিঁদুর চব্বি আর এই শাখা পলা নোয়া ভালো করে দেখাচ্ছি, পূজার শাখা এগুলো পলা এগুলো হলো নোয়া এগুলো দেওয়া হয়। মহাস্নানের দ্বাদশ জল চন্দন তিলক মাটি ধরা যায়, এটা দিয়েছে আসনঙ্গুরি, আসনঙ্গুরিগুলো ভালো করে দেখানো হচ্ছে। রজতাঙ্গুরি রজতাসন ছোট সাইজের এটাকে বলে পা ডালতা, এটা অর্ঘ্য বাঁধার জন্য এটা করা। এটা হলো গঙ্গা মাটি, গোমূত্র গোমূত্র লাল সালু গামছা ধুতি ব্রাহ্মণদের বরণ বস্ত্র দেবীদের শাড়ি এগুলো পূজোর কিছু জিনিস দেখানো হলো। এছাড়াও ফুল ফল খই বাতাসা মাটির জিনিস আরও অনেক কিছু জিনিস সেই সব জিনিসও লাগে।